হ্যালো এভরিওয়ান, আমি সাকিবুল হাকিম। ওয়েলকাম টু রুটস এডু। আজকে হচ্ছে তোমাদের আইবিএ প্রিপারেশনের জন্য ম্যাথ ক্লাস, এবং আজকের এই ম্যাথ ক্লাসের মধ্যে আমরা শিখব যে কিভাবে অনেক ইজিলি আইবিএতে এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে আসা সবচেয়ে বেশি যে পরিমাণ ম্যাথগুলো আসে সেগুলো আসে হচ্ছে মিক্সচার থেকে, এবং মিক্সচারের মধ্যে এই স্পেশাল দুই একটা ম্যাথ যে কিভাবে আমরা স্পাইডার সিস্টেমে করে ফেলতে পারি। ঠিক আছে, এটা খুব নাইস একটা শর্টকাট সিস্টেম, যে সিস্টেমটা মনে রাখলে তোমাদের ম্যাথ অনেক তাড়াতাড়ি পরীক্ষার মধ্যে তোমরা সলভ করে ফেলতে পারবা। লেটস স্টার্ট। আমরা ফার্স্টে ধরি যে আমাদের একটা মিক্সচারের মধ্যে তুমি একটা দুধওয়ালা তোমাকে দুধ দেয় প্রত্যেকদিন, এবং তোমাকে দুধওয়ালা এমন একটা দুধ দিয়ে গেল যে দুধের মধ্যে নাকি 60% মিল্ক এবং 40% ওয়াটার। খুব বাজে দুধওয়ালা, রাইট? তো যাই হোক, সে এরকম ভাবে মিক্স করে করে তোমাকে দিয়ে গেছে। সেকেন্ড আরেকটা দুধওয়ালা আসলো, সে আরো বড় খারাপ। সে কি করছে দেখছো? সে 25% মিল্কের সাথে 75% পানি মিশাইছে, দুধের মধ্যে পুরোটাই পানি, ঠিক আছে, 75% ওয়াটার। তো এই যে দুইটার একটা মিক্সচার, তুমি কি করছো? তুমি তো আর জানো না যে কোনটার মধ্যে কোনটা কত পার্সেন্ট ছিল, এটা তুমি হিসাব হয়তো বা করতে পারো নাই। তখন তুমি কি করছো? তোমার কাজ হচ্ছে গিয়ে তুমি যখন এই জিনিসটাকে বানাবা, তুমি তো আর এভাবে এটাও খাইতে খাইতে গেলে বিস্বাদ লাগবে, তো এটার সাথে এটা তো একটু মিক্স টিক্স করে তুমি খাবা, তাই না? তো তুমি কি করলা, তুমি হচ্ছে গিয়ে দুইটাকে এমন ভাবে মিশাইলা যে এমন ভাবে তুমি মিশাইছো যাতে 50% মিল্ক আর 50% ওয়াটার হয়ে যায়। ঠিক আছে, 50% মিল্ক 50% ওয়াটার। তো এমন হতে পারে যে এটা তুমি যতটুকু মিশাইছো, হ্যাঁ, এটা মিশাইছো ধরো 3/2 ভাগ আর এটা মিশাইছো 1 ভাগ, মিশানোর পরে তোমার এরকম একটা মিক্সচার চলে আসছে। সমান সমানও মিশাইতে পারো, হু নোজ, আমরা জানি না, এখনো ম্যাথ করি নাই। কতটুকু মিশালে আসলে এরকম একটা মিক্সচার হয় সেটাই আমাদের জানা উচিত। এখানে এই কোশ্চেনটা এটা যে এ কতটুকু মিশাবো আর বি কত পার্সেন্ট মিশাবো। ধরো 100%-এর মধ্যে এ ধরো 60% মিশাইলাম, বি হচ্ছে 40% মিশাইলাম, তাহলে কি এরকম কোনো কিছু আসে? কত পার্সেন্ট করে এ আর বি মিক্স করলে এরকম একটা 50% 50% সলিউশন আমরা পাবো? এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। যদি সলভ করতে পারবা এখন ট্রাই করো তো, আর যদি না পারো তাহলে ভিডিও দেখো। ওকে, আমরা চলো ম্যাথটা সলভ করে ফেলি। ইন দ্য ফাইনাল মিক্সচার, আওয়ার কোশ্চেন ইজ, ইন দ্য ফাইনাল মিক্সচার হোয়াট পার্সেন্ট অফ ওয়েট অফ দ্য মিক্সচার ইজ এ। পার্সেন্ট কত, এর পার্সেন্টেজটা কত একদম লাস্টে যে মিক্সচার সেটার মধ্যে। ওকে, চলো বের করি। এটার বের করার জন্য আমাদের একদম ইজি একটা প্রসেস আছে, যেটাকে আমরা বলি স্পাইডার মেথড। স্পাইডারের হচ্ছে 8টা পা, মানে আমাদের যে মাকড়সা সেটা হচ্ছে 4টা পা, ঠিক আছে? কেন এটা 4টা পা জানি না, এমনি একটা ধরো একটা মাকড়সা 4টা পা। তো এখন আমরা কি করি, আমরা তাড়াতাড়ি করে লিখে ফেলি একদম এ নাম্বার এ বালতিটার মধ্যে। বলতো কয় পার্সেন্ট দুধ ছিল নাম্বার ওয়ান বালতি? নাম্বার ওয়ান বালতিতে দুধ ছিল 60%, রাইট? আর নাম্বার যে ওয়ান নাম্বার টু বালতির মধ্যে কত পার্সেন্ট দুধ ছিল? 25%। সো আমরা লিখলাম 25। আর যে মিক্সচারটা আমাদের কাছে ছিল, যে মিশ্রণটা ছিল, মিক্সচারটার মধ্যে দুধ কয় পার্সেন্ট আমরা করছি? 50%। আমরা লিখে ফেললাম এখানে নিচে 50%, এটা হচ্ছে মাথা, মাকড়সার মাথা, এটা হচ্ছে কি হাত। ওকে, কিভাবে আমরা হাতটা লিখবো এখন আমরা একটু দেখি। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, ফার্স্ট কাজ হচ্ছে দেখো 60% দুধ ছিল এতে, এতে এই পাশে যা লিখবো সব এ, এই পাশে যা লিখবো সব বি। আচ্ছা, 60% দুধ ছিল এতে, কমে কত হয়েছে মিক্সচারের মধ্যে? 50%। কতটুকু কমছে বলতো? 10% কমে গেছে, তাই তো? 10% কমে গেছে। বিতে ছিল 25% দুধ, মিক্সচারে দেখতেছি কত? 50% দুধ। তাহলে কতটুকু বেড়ে গেছে পার্সেন্টেজ? পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে 25। এই যে আমরা দুইটা ভ্যালু পাইলাম, একটা 25 আর একটা হচ্ছে 10, এটাই হচ্ছে কি আমাদের ম্যাথ করা অলমোস্ট শেষ। কি বলছি, ম্যাথ করা অলমোস্ট শেষ। কিভাবে শেষ? কারণ আমরা এখান থেকে যেটা পেলাম, এটা অ্যান্সার হচ্ছে আমাকে এই 50% পাওয়ার জন্য, এই 50% দুধের মিক্সচারটা আমাকে পাওয়ার জন্য, তুমি যদি 25 গ্রাম এ মিশাও তোমাকে 10 গ্রাম বি মিশাইতে হবে, তুমি যদি 25 কেজি এ মিশাও তোমাকে 10 কেজি বি মিশাইতে হবে। বুঝতে পারছো এদের অনুপাতটা কত? এদের অনুপাতটা হবে 25:10, এদের অনুপাতটা হচ্ছে 25 এবং 10। তাহলে আমার কোশ্চেন হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ দা ওয়েট অফ দা মিক্সচার ইজ এ। পার্সেন্টটা কত, পার্সেন্ট কিভাবে বের করা বলতো? কোনো একটা কিছু পার্সেন্ট বের করা সিস্টেম হচ্ছে ওই জিনিসটাকে উপরে রাখতে হয় পার্সেন্ট। পার্সেন্ট বের করার জন্য তুমি এর পার্সেন্টটাকে তুমি রাখবা উপরে, নিচে রাখবা হচ্ছে টোটাল। কি বলছি? টোটাল ইনটু 100%, এটা হচ্ছে ফর্মুলা। এ এর পার্সেন্টেজ কত এটা বের করার জন্য তোমাকে এ উপরে রাখতে হবে, নিচে টোটাল ইনটু 100%। আমরা ম্যাথটা করে ফেলি, এর কে কতটুকু রাখতে হবে? 25। সো আমরা উপরে লিখলাম 25,
নিচে হচ্ছে টোটাল টোটাল কত 25 আর 10 25 আর 10 মিলে আমরা পাচ্ছি 25 আর হচ্ছে 10 এই দুইটা মিলে আমরা পাচ্ছি একটু 25 আর 10 মিলে আমরা পাচ্ছি ইনটু 100% আচ্ছা এখান থেকে পাচ্ছি 25 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 35 ইনটু হচ্ছে 100% এই তো আচ্ছা ঠিক আছে সো এখান থেকে আমরা যত পাবো এই ম্যাথটা তোমরা করে ফেলো বাকিটা ঠিক আছে যদি বাকিটা না করতে পারো এখান থেকে যে 5 দিয়ে ভাগটা করো 5 7 35 আর এখানে আছে 5 20 এ সো 25 সো 50 500 ডিভাইড বাই 7 সো 500 ডিভাইডেড বাই 7 এত পার্সেন্ট সো এটাকে তোমরা ইসে নিয়ে নিতে পারবা না দশমিকে ডেসিমালে সো 500 ডিভাইড বাই 7 যত হয় ডেসিমালে অতই হচ্ছে কি আমাদের এটার অ্যানসার সো এত পার্সেন্ট হচ্ছে কি আমাদের এ মিশাইতে হবে আর বি তে হচ্ছে আমাদের বাকিটুক মিশাইতে হবে ইজি না ম্যাথটা আচ্ছা তো আসো আমরা হচ্ছে কি আরেকটা ইজি ম্যাথ করে ফেলি আমরা আরেকটা ম্যাথ করলে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে যে ম্যাথের মধ্যে আসলে কি কাহিনী ঘটতেছে ঠিক আছে আমরা ম্যাথটা একটু পড়ি এখন তো ম্যাথটা কি বলছে জুস ওয়ান হ্যাজ 30% অরেঞ্জ জুস ওয়ানের মধ্যে আছে 30% অরেঞ্জ অ্যান্ড দ্য রেস্ট আদার ইনগ্রিডিয়েন্টস এর মানে আমাদের এখানে আছে জুস ওয়ানের মধ্যে 30% হচ্ছে অরেঞ্জ 30% হচ্ছে অরেঞ্জ আমরা ধরে নিলাম এটা হচ্ছে অরেঞ্জ আর বাকি যে 70% হচ্ছে অন্য কিছু ঠিক আছে ওকে ফাইন এটা হচ্ছে জুস নাম্বার ওয়ান জুস নাম্বার টু তে কি আছে জুস নাম্বার টু তে আছে 60% অরেঞ্জ ওকে কুল 60% আমাদের আছে অরেঞ্জ 60 আর অন্য যে 40% বাকিটুক হচ্ছে আমরা বুঝতে পারতেছি বাকিটুক হচ্ছে অন্য কিছু ঠিক আছে আচ্ছা হোয়াট রেশিও শুড বি মেইনটেইনড টু ক্রিয়েট আ জুস হ্যাভিং 40% অরেঞ্জ ইউজিং দোজ জুস তো তুমি আর একটা নতুন জুস বানাবা ওই জুসটার মধ্যে কি হবে অরেঞ্জ কতটুকু থাকবে 40% অরেঞ্জ থাকবে ওকে ফাইন তোমার যে এটা মিলিয়ে দিলে তুমি যে নতুন একটা জুস বানাবা এই জুসটার মধ্যে তোমার 40% থাকবে কি অরেঞ্জ 40% থাকবে অরেঞ্জ অরেঞ্জ থাকবে 40% আর বাকি 60% থাকবে উল্টাপাল্টা কোনো কিছু ঠিক আছে ওখানে যা ছিল তাই থাকবে ওকে তো আমরা এখন কাজ করব কি আমরা এখন সরাসরি স্পাইরাল মেথডে চলে যাব যে এখানে বলছে হোয়াট রেশিও শুড বি মেইনটেইনড তাই তো হোয়াট রেশিও শুড বি মেইনটেইনড এ ওয়ান আর টু এই দুইটার রেশিও কত 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 রেশিওতে আমরা মিক্স করব সেটাই তোমরা চাইছে ওকে ফাইন বের করে ফেলি চলো আমাদের কি সিস্টেমে করতেছিলাম এক পাশে লিখতেছিলাম ওয়ানে আছে 30 আর টু তে আছে ছিল 60 রেশিও যখন মিক্সচারটা আমরা করছি মিক্সচারটার মধ্যে কত পাইছি আমরা 40 লিখে ফেললাম রাইট ঠিক আগের বারের মতো 30 থেকে 40 বেড়েছে কত বেড়েছে 10 60 থেকে 40 কমেছে কত কমেছে 20 আমরা বলেছিলাম এটা হচ্ছে আমাদের এ বা ওয়ান এখানে তো ওয়ান এখানে হচ্ছে আমাদের টু ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার মিক্সচার এখানে হচ্ছে দুই নাম্বার মিক্সচার আমরা দেখতেই পাচ্ছি এখানে আছে 20 এখানে আছে 10 মানে তোমাকে কত কত রেশিওতে মিশাইতে হবে 20:10 সো আমাদের অ্যানসার হচ্ছে 20:10 যেটাকে আমরা 10 দিয়ে ভাগ করে ফেলতে পারি 2:1 সো আমাদের অ্যানসার হচ্ছে 2:1 অনুপাতে তুমি যদি দুইটাকে মিশাও এটার থেকে দুই ভাগ নাও এটা থেকে এক ভাগ নাও তারপরে মিক্স করো মিক্স করলে এটা ঠিকঠাক একদম 40% অরেঞ্জ জুসের সমান তুমি একটা মিক্সচার পেয়ে যাবে আশা করি তোমার সবাই ম্যাথটা বুঝে গেছো তো এরকম মজার মজার ম্যাথ এরকম ইজিলি যদি করতে চাও এরকম কঠিন ম্যাথ আসলে এত খুব একটা মজার না এটা কঠিন রাইট সো মোটামুটি কঠিন একটা ম্যাথ সো এই ম্যাথটাকে তুমি যদি ইজিলি এভাবে করে ফেলতে পারো খুবই সহজ এক সেকেন্ড 5-10 সেকেন্ডের মধ্যে আমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারি সহজভাবে কিভাবে ম্যাথগুলো করা যায় সবগুলো আমি করাচ্ছি হচ্ছে গিয়ে এই রুটস প্লাসের যেই আমাদের আমার যেই আইবিএ অ্যাডমিশন প্রিপারেশনের যে কোর্সটা আছে সেটার মধ্যে অলরেডি কিন্তু কোর্স স্টার্ট হয়ে গেছে সামনে পরীক্ষা এমবিএর জন্য এই বছরের মধ্যে পরীক্ষা 2020-এর মধ্যে বিবিএ দের জন্য হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষার পরপরই পরীক্ষাটা হবে তোমরা তাড়াতাড়ি রুটস ক্লাসে সাবস্ক্রাইব করে ফেলো এখন চলো আমরা হচ্ছে দেখি যে রুটসে আমরা যে আইবিএ কোর্সটা করতেছি বা করবা তোমরা এই কোর্সটা মধ্যে তোমরা কি কি পাবা এই কোর্সটার ফি কত এবং কোর্সের ব্যাপারে একটু ডিটেইল তো ফার্স্ট আমরা দেখে নিই এই কোর্সটার মধ্যে কি কি আছে এই কোর্সটার মধ্যে আছে হচ্ছে গিয়ে অল আইবিএ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ এর মানে আগের বছরে যত আইবিএতে আসা যত রকম যত কোশ্চেন আছে সবগুলা কোশ্চেন একটা একটা করে কেন এই কোশ্চেনটার উত্তর এটা কেন উত্তরটা হবে না এই জিনিসগুলো 100% এই ক্লাসটার মধ্যে বুঝে ক্লাসগুলোর মধ্যে বুঝিয়ে দেওয়া হবে এবং এগুলোর একটা পিডিএফ শিটও থাকবে যে পিডিএফ লেকচারটা দেখলে তোমরা হচ্ছে গিয়ে ইজিলি সবগুলা অ্যান্সার কোশ্চেনটা সহ প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার পেয়ে যাবা
সেকেন্ড হচ্ছে 1500 প্লাস ভোকাবুলারি লিস্ট তোমাদেরকে অলরেডি ভোকাবুলারি ক্লাস নেওয়া হয়েছে অলরেডি প্রায় আজকে তোমরা হয়তোবা দুইটা থেকে তিনটা ভোকাবুলারি ক্লাস ইউটিউবে দেখতে পারবা এবং এরকম প্রায় 1500টা ভোকাবুলারি একটা মেমোনিক লিস্ট দিয়ে মেমোনিক দিয়ে কিভাবে মনে রাখতে পারবা সেটা সহজ ওয়েতে মেমোনিক ওয়েতে এই 1500 ভোকাবুলারি একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেয়া হবে কোর্সের মধ্যে তারপর আছে লাইভ ইন্টারঅ্যাকটিভ ক্লাস যেটার মধ্যে নাকি আমি তোমাদের কাছ থেকে কথা শুনবো আমি তোমাদেরকে কথা বলবো লাইভ ক্লাসের মধ্যে ওয়েবসাইটের মধ্যে বা অ্যাপের মধ্যে আমাদের যে অ্যাপটা আছে অ্যাপের মধ্যেই এই লাইভ ক্লাসে তোমরা পার্টিসিপেট করতে পারবা ডাউট ক্লিয়ারিং সেশনস এর মধ্যে তোমাদের একই সাথে যেরকম যেরকম প্রবলেম চলে আসবে এই জিনিসগুলো বোঝো নাই সেই জিনিসগুলো আমি 100% ক্লিয়ার করে দিব তারপরে আমাদের আছে লাইভ এক্সামস লাইভ এক্সামের মধ্যে তোমরা ইনস্ট্যান্ট যে কোনো ধরনের কোশ্চেন যদি তোমাদের সামনে আসে সেই কোশ্চেনটা তোমরা কিভাবে অ্যান্সার করবা তোমরা করতে পারবা 20 মিনিট বা 25 মিনিটের মধ্যে একটা পরীক্ষা হয়ে যাবে এবং ওই পরীক্ষায় তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট শেষ করার পরে এক্সাম দিতে পারবা তারপরে আছে আমাদের ক্লাস লেকচার পিডিএফ প্রত্যেকটা ক্লাস যেমন আজকের ক্লাসটা আমি নিলাম আমি আজকের ক্লাসটার পিডিএফটাও কিন্তু আমাদের যে ক্যাপশনের মধ্যে অ্যাড করে দেওয়া আছে তোমরা এটা চেক করে নিবা পিডিএফটা ক্লিক করলে আমি যে দাগি দাগি পড়িয়েছি সেই দাগানোর সহ এই পিডিএফটা তোমাদের হাতের কাছে চলে আসবে যাতে তোমরা পরবর্তীতে ক্লাসটা করার পরে পিডিএফটা একবার দেখলেই সবকিছু আবার মনে পড়ে যায় তারপরে আছে লার্ন ফ্রম দ্য বেস্ট এডুকেটরস অফ আইবিএ ডিউ অফকোর্স আমি এবং আমার সাথে আমার আরো কয়েকজন ফ্রেন্ড হয়তো এই কোর্সটা কনডাক্ট করতে পারেন বাট মেইনলি কোর্সগুলো এই বছর কোর্সগুলো আমি নিচ্ছি সবগুলো ক্লাস আমি করাচ্ছি লাইভ ক্লাস আমি নিচ্ছি সো আশা করি তোমাদের আলটিমেটলি কোনো প্রবলেম থাকবে না তো এই কোর্সটা আমরা কিভাবে করতে পারি এই কোর্সটার ফি কত এই কোর্সের ফি হচ্ছে গিয়ে 1 মান্থ সাবস্ক্রিপশন 2000 টাকা 3 মান্থ সাবস্ক্রিপশন 4500 টাকা আর 6 মান্থের সাবস্ক্রিপশন হচ্ছে গিয়ে 6000 টাকা 6000 টাকা তো এখন আপাতত 20% ডিসকাউন্ট চলতেছে 20% ডিসকাউন্টের পরে 1 মান্থ কেউ যদি সাবস্ক্রাইব হয় সেক্ষেত্রে তার পড়বে 1600 টাকা 3 মাসের জন্য পড়বে 3600 টাকা এবং 6 মাসের জন্য পড়বে 4800 টাকা এইটা কি সবগুলো একবারই পে করতে হবে হ্যাঁ তুমি যদি 1 মাসের জন্য সাবস্ক্রিপশন কিনো তাহলে তুমি 1 মাস ধরে কি কি পড়াইতেছে কি কি আসতেছে কি এক্সাম হচ্ছে সবগুলোর মধ্যে তুমি পার্টিসিপেট করতে পারবা যখন নাকি তুমি যদি 3 মাসের জন্য সাবস্ক্রিপশনটা কিনে নাও এর মানে 3 মাস ধরে যতগুলো লাইভ ক্লাস যতগুলো হবে যতগুলো ক্লাস হবে সবকিছু তুমি আলটিমেটলি পাবা এবং যারা 6 মাস পড়বা এটা হচ্ছে বেসিক্যালি কারেন্ট স্টুডেন্টদের জন্য বলতেছি কারেন্ট স্টুডেন্ট যারা জানে কি এই বছর আইবিএ এক্সাম দিবা না বরং পরের বছর দিবা পরের বছর দেওয়ার জন্য আমার মনে হয় 6 মাসের জন্য যে সাবস্ক্রিপশনটা নেওয়া খুব বেশি কাজ তাহলে তুমি আস্তে ধীরে অনেক ভালো মতো লেংথি একটা কোর্সে 6 মাস ধরে সবগুলো লাইভ ক্লাস করে করে আস্তে আস্তে নিজেকে প্রিপারেশনটা নিতে পারবা কেউ যদি মনে করো যে না আমি পরের বছর পরীক্ষা দেবো বাট আমার 3 মাসের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে আমি কনফিডেন্ট তাহলে ওকে সমস্যা নেই ওয়েলকাম তুমি 3 মাসের কোর্সটাও নিয়ে নিতে পারো 3 মাসের জন্য তুমি সাবস্ক্রিপশন কিনে নিতে পারো এটি হচ্ছে ব্যাপার তো তুমি সাবস্ক্রিপশন সো এই 3600 টাকা দিয়ে এবার যারা এক্সামিনি এই বছর যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা পারফেক্ট প্ল্যান হচ্ছে গিয়ে এই 3600 টাকা দিয়ে 3 মাসের কোর্স প্ল্যানটা নিয়ে নেয়া 3 মাসের জন্য নিয়ে 3 মাসের মধ্যে আমার মনে হয় এই বছর যারা আছে তাদের একটা পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে আচ্ছা আমরা হচ্ছে গিয়ে পরের এইটার মধ্যে যাই যে আমাদের এই তোমরা যে সাবস্ক্রিপশনটা নিবা সাবস্ক্রিপশনটা কিভাবে নিবা ফার্স্টেই তোমাদের চলে যেতে হবে হচ্ছে গিয়ে প্লে স্টোরে গিয়ে তোমরা রুটস এডু নামে একটা অ্যাপ পাবা সেই অ্যাপটা তোমরা নামায় ফেলবা অ্যাপ নামালে ইনস্টল করার পরপরই তোমরা দেখবা হচ্ছে এরকম একটা পেজ চলে আসছে যেটার মধ্যে তুমি তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবা আফটার ইউ গেট রেজিস্টার্ড তারপরে তোমার কি আসবে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে যেখানে নাকি তুমি আইবিএ প্লাস বিউপি অ্যাডমিশন থেকে গেট সাবস্ক্রিপশন নিবা অ্যান্ড গেট সাবস্ক্রিপশনের পরে তুমি যদি বিবিএ স্টুডেন্ট হও তাহলে বিবিএ এমবিএ স্টুডেন্ট হলে এমবিএ তুমি কি করতে পারবে এক্সপ্লোর করে দেখতে পারবা যে আমাদের কি কি ক্লাসগুলো এখন পর্যন্ত হচ্ছে ইউটিউবে যে ক্লাসগুলো আছে সেগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারো তারপর তুমি যদি সাবস্ক্রাইব করতে চাও রুটস প্লাস এর মধ্যে তুমি গেট সাবস্ক্রিপশন দিবা সাবস্ক্রিপশন চাপ দেওয়ার পরে তুমি কি 1 মাস 3 মাস নাকি 6 মাস কিভাবে পেমেন্টটা করতে চাও সেই পেমেন্ট অপশনে ক্লিক করলে দেখবা যে তোমার এখানে পে নাও দিলেই সঙ্গে সঙ্গে তোমার পেমেন্ট করার জন্য বিভিন্ন অপশন চলে আসবে আর তুমি যদি চাও তুমি কার্ডসও পে করতে পারো তুমি যদি চাও তুমি মোবাইল ব্যাংকিং এ বিকাশ রকেট নগদ সবগুলো অ্যাভেলেবেল আছে এগুলো দিয়ে পে করতে চাও তুমি কি পে করতে পারবা পে করলে তুমি রুটস প্লাস এর মেম্বার হয়ে যাবা এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আমাদের এই ইউটিউব চ্যানেলটা যেটার মধ্যে নাকি আমরা এই আইবিএ রিলেটেড সবগুলো ক্লাস করাবো সেই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ইজি আইবিএ প্রিপারেশন আমরা চ্যানেলটার লিংক চ্যানেল লিংক হচ্ছে গিয়ে নিচে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এবং অবশ্যই ওই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং এই কোর্স রিলেটেড সবকিছু সবগুলো ব্যাপার স্যাপার আমরা ফেসবুক একটা গ্রুপের মাধ্যমে চালাচ্ছি ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে ইজি আইবিএ প্লাস বিপি অ্যাডমিশন প্রিপারেশন বাই রুটস এই গ্রুপটার মধ্যে তোমরা জয়েন করতে পারো এবং যারা ইনস্টা ফ্রি আছো ইনস্টা অনেক বেশি চালাতে পছন্দ করো তারা ইজি আইবিএ প্রিপারেশন নামে একটা ইনস্টাতে পেজ আছে ওই পেজটা ফলো করতে পারো সবকিছুর লিংক নিচে দেওয়া আছে সবাই ভালো থাকবা অনেক ধন্যবাদ।